প্রবাস বাংলা টিভি আমি তো আমাদের কমিউনিটির দুই কিংবদন্তি উপস্থাপক একজন এই যে আরেকজন আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন মিথুন চৌধুরী হ্যাঁ যা হোক এখানে প্রকাশনী বা সাহিত্য এবং কবিতা এসব নিয়ে যখন আলোচনা হয় তখন কিন্তু লোক সমাগম একটু কম হয় কিন্তু এখানে আমি ভেবেছিলাম লোক আসবে কারণ এটা আসলে সাহিত্য সম্মেলন বা এটা না এটা আমাদের লিটিল বাংলাদেশের একটা ইতিহাস এই ইতিহাসের উপর ভিত্তি করে এই বইটা খোদাবাই করেছেন এবং আমি ভেবেছিলাম যে যে 11 জন এখানে ইনক্লুডিং মুজিব ভাইকে দেখছি যারা ছিলেন তারা সবাই হয়তো বা এখানে উপস্থিত হবেন সে এটা কিন্তু দুঃখজনক আমি জানি না তারা আসতেছেন কিনা এখানে একটা কথা বলেই আমি শুরু করছি যে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বলা হয় আমাদের মুক্তিযুদ্ধ এবং বলা হয় না এটাই সত্য স্বাধীন বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়েই শুরু থেকেই বিতর্ক এবং এখনও বিতর্ক চলছে আর এই লিটিল বাংলাদেশ কমিউনিটি আমেরিকার বুকে এটা আমাদের বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় অর্জন এতে কোনো সন্দেহ নাই এই অর্জন যাতে আমরা বিতর্ক মুক্ত রাখতে পারি এবং বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারি এবং তারই একটি প্রয়াস আমি মনে করি হুদা ভাইয়ের এই লিটিল বাংলাদেশ আমেরিকান বুকের মাইলস্টোন এই যে বইটা লিখছেন এবং উনি তার উদারতাটা প্রকাশ করে দিয়েছেন যে এখানে তথ্যর যদি কোনো ঘাটতি থাকে সেখানে ওনার সংযোজন বা বিয়োজন করতে ওনার কোনো আপত্তি নেই একজন লেখক হিসাবে সেক্ষেত্রে যারা ঐতিহাসিকভাবে এটার সাথে জড়িত ছিলেন তাদের সহযোগিতা উনি কামনা করছেন এবং অনেককেই উনি ধন্যবাদ দিয়েছেন আমি সত্যি মানে একটু অবাক হলাম যে এই বইটা মানে এখানে আমাদের সবারই রাখা উচিত কারণ এই বাংলাদেশি কমিউনিটি তো দিন দিন আরও সমৃদ্ধ হবে এই সমৃদ্ধ যখন আরও সমৃদ্ধ হবে তখন এই বইটা সবার সংরক্ষণে থাকা উচিত যা আমাদের উত্তর পুরুষরা আমাদের জন্য হুমকি দিয়ে গেছেন বা পূর্বপুরুষরা উত্তরপুরুষরা কী করতে পারবে এবং পূর্বপুরুষরা আমাদের কী দিয়ে গেল সেটাই আর এখানে বক্তব্য রাখবেন যারা প্রথম আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে এই যে লিটিল বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যাদের সক্রিয় ভূমিকা ছিল আমরা তাদের কাছ থেকেই শুনব আমি জানি না মুজিব ভাই ছাড়া এখানে আর কে মানিক ভাই আছেন শিবার ভাই ছিলেন কিনা আমি জানি না যে ওয়ান অফ দেম আর আর তো দেখছি না মনে হয় তার বই সম্পর্কে তরুণ দা আর বইটা সম্পর্কে আগে তরুণ দা উনি পড়ছেন বইটা বইটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিবেন বইটা ধারণা দেওয়ার পরেই আমরা আহ্বান করব যারা সক্রিয়ভাবে আছেন এবং আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন তারা কথা বলবেন এই বিষয়ে তো আমি মুক্তাদের হাসান চৌধুরী তরুণ দাকে আমি বই সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি ধন্যবাদ ফেরত আলম আমার নামটা মুক্তাদির চৌধুরী তরুণ থ্যাংক ইউ আর শুরুতেই আমি অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধু কাজী মশরুল হুদা বই লেখাটি তার সবচেয়ে বড় পরিচয় হল সে একজন আন্তর্জাতিক মানসম্পন্ন মাইম আর্টিস্ট মাইম সে আর পার্থপ্রতিম মজুমদার আপনার বোধহয় নাম শুনে থাকবেন পার্থপ্রতিম মজুমদার ফ্রান্সে থাকে প্যারিসে থাকে ওর যে লেভেল মশুর হুদার একই লেভেল আর মশুর হুদাকে আমি জানি কারণ ও আর আমি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছি পাশাপাশি ডিপার্টমেন্ট আমি বটানি আর সোয়াল সাম তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব আর যেহেতু শিল্পকর্মের সাথে জড়িত তো আমার সাথেও সেরকমই শিল্পকর্মের মাধ্যমেই জড়িত ছিল সে তো ও বই লিখবে এটা আমার ধারণার বাইরে ছিল কবিতা মাঝে মধ্যে লিখে খুব ভালো লেখে কিন্তু কমিউনিটির বিভিন্ন কাজকর্মে এত ব্যস্ত থাকে তখন আর
তার লেখা হয়ে ওঠে না। অথচ এই জন্য সে সবসময় আমি তাকে নিন্দাপূর্ণ কথাবার্তা বলি, কিন্তু সে আমার বন্ধু, সেজন্যই বলতে পারি। যাই হোক, আমি বইটি পড়েছি, সম্পূর্ণ বইটি পড়েছি। বই সবচেয়ে বড় কথা হলো যে লিটল বাংলাদেশ এই শব্দটির সাথে, শব্দটি যখন আসে তখনই অনেকেই রূপকার বলে নিজেদেরকে, কিন্তু কাজী মশরুল হুদা যেরকম এই লিটল বাংলাদেশ সম্পর্কে জড়িত এবং সে কখনই তার রূপকার বলেনি, নিঃশব্দে কাজ করে গেছে আর সেগুলো লিপিবদ্ধ করে রেখেছে, আর অন্য কেউ এমন দিনপঞ্জি লিখতে পারেনি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে সে কমিউনিটির এমন কোনো লোক নেই যাকে সে অভিনন্দন করে, সবাইকে অভিনন্দন জানিয়েছে, সবার কাজকর্মকে সে প্রশাসনের সাথে লিপিবদ্ধ করেছে, প্রত্যেকের কথা, প্রত্যেকের কথা। একজনের কথা যেটা কম লিখেছে সে হলো জাহিদ হোসেন পিন্টু, অথচ সে কিন্তু ওতপ্রোতভাবে এই লিটল বাংলাদেশের সাথে জড়িত ছিল। আমি কম ছিলাম, আমি ছিলামই না বলা বলা যায়, আমি শুধু দূর থেকে অবলম্বন করেছি। জাহিদ হোসেন পিন্টুর কথা খুব বেশি দেখা নাই সেখানে, কীভাবে হলো সেটা আমি দেখেছি, লিটল বাংলাদেশ কীভাবে হলো, কারা এই বিষয়ে কাজ করেছে, যেরকম এখানে বন্ধুবর মজিদ সিদ্দিকী দেখেছি খুব ঘনিষ্ঠভাবে এটির সাথে কাজ করেছে, শামসুদ্দিন মানি এটির সাথে ভীষণ কাজ করেছে, আমাদের প্রিয় মানুষ শিবার ভাই ছিলেন, তো ওখানে মাসুদও হয়তো রাগ করে থাকতে, মাসুদও ছিল, মাসুদের কাছে যখনই কিছু অনুদানের কথা বলেছে সে মুক্ত হস্তে দাদা দান করেছে। এই বইটির সবচেয়ে বড় শক্তিশালী দিক হলো যে কীভাবে এটার গঠন হলো এবং বাংলাদেশ কী, বাংলাদেশের কমিউনিটির সদস্যবৃন্দ কেমন করে এটার সাথে সম্পৃক্ত হলো, এই কথাগুলো খুব সুন্দরভাবে মানে ক্রনোলজিক্যালি লিখেছে, তারিখগুলো সঠিকভাবে সে উল্লেখ করেছে। তারপর যারা বিভিন্ন ব্যক্তিবর্গ, প্রশাসন, শহরের প্রশাসন যারা ছিলেন তাদেরকে কীভাবে আনা হয়েছে সেগুলো লিখতেও ভুলে নি। আমার সেই জন্যই তাকে আবারও অভিনন্দন। এবং সবচেয়ে বড় কথা হলো কারোর প্রতি সে খুব বেশি অনুরক্ত হয়ে কিংবা প্রভাবিত হয়ে কোনো কিছু লেখেনি, একেবারেই ইম্পার্শিয়াল কথা লিখেছে। একটা জিনিস লক্ষ্য করেছি, সে শুধু কমিউনিটির কথা লিখতে গিয়ে এই যে আমরা মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা যারা জড়িত ছিলাম সেগুলো লিখেছে, নজরুল সম্মেলন নিয়ে কীভাবে দ্বিধাবিভক্ত হলো এবং কীভাবে বৈশাখ মেলার শুরু হলো সেগুলো পর্যন্ত সে লিপিবদ্ধ করেছে। তত্ত্বগুলো কিন্তু সঠিক, আমি তার সাথে একমত, সেগুলো লিখতে ভুলে নেই। তারপর কিন্তু তার বইতে আর আমি কখনো আসিনি, এবং জাহিদ হোসেন পিন্টু অগোচরে তার কথা আর বলা হয়নি, কিন্তু কোন যে কোনো সমস্যার ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে মশরুল হুদা ই চেয়েছে, পরামর্শ চেয়েছে, এবং সেগুলো জাহিদ সবসময় তাকে সাহায্য করেছে। তো বই লিখতে গেলে লেখকের অনেক কিছুই বাদ পড়ে যায় এবং সেজন্য কারো মনোকষ্ট হওয়ার কারণে এটা হতেই পারে, কিন্তু হুদা তার এই বইটিতে সবার কথাই লিখেছে, সমাজের প্রত্যেকটা মানুষের কথা লিখেছে, প্রত্যেক যে তাকে অপমান করেছে তার কথা লিখেছে। আশ্চর্যের বিষয়, আমি হলে হয়তো লিখতাম না তার কথা, যে তাকে কেউ প্রকাশ্যভাবে অপমান করেছে, প্রকাশ্যভাবে তাকে মানুষের সামনে তাকে ভীষণভাবে অবগ্রস্ত করেছে,
সেগুলো ভুলে তার কথা লিখেছে যে হ্যাঁ কমিউনিটিতে সেও একটু হলেও কাজ করেছে। এগুলো প্রশংসনীয় ব্যাপার, এগুলো হলো মানুষের যে হীন মনোবৃত্তি সেগুলোকে সে উল্লেখ করেনি কখনো। মানুষের অংশগ্রহণটা গেছে সব বড় বড় দেখেছে, বইটির সবচেয়ে বড় শক্তিশালী দিক হলো সেটা, সে কারো নাম বাদ দেয়নি। বইটা পড়েছি দেখলাম এতগুলো নাম, আমি নিজেই এখন আমি আর রাগের মতো রাগ করতে পারি না, করা যায় না, আমি কারণে অকারণে অংশ রাগ করেছি এবং আমি মানুষের সামনে দাঁড়িয়ে সেই প্রতিবাদ করেছি, রাগ করেছি, বাদ দিয়ে দিয়েছি, কিন্তু হুদা করেনি সেটা। এটা হুদার হচ্ছে আমি বোধহয় আপনাদেরকে বেশি চিনি, তার সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে না, অনেক বছর আগে থেকে আমরা একসাথে পাস টাস করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, তার বাবা তাকে এখানে পেয়েছি, তো ওর সাথে আমার বন্ধুত্ব রকি চেনা, আমি খুব ভালো করে চিনি ওকে সব দিক থেকে, সমস্ত কাজ করবো না শুধু ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই আমি ওকে খুব ভালো করে চিনি। যে আমি হলে বললাম যে আমি হলে লিখতাম না অনেকের কথা, একেবারে লিখতাম না সত্যি বলছি, কিন্তু হুদা কিন্তু সেটা করে, সে প্রত্যেকের কথা লিখেছে, যারা হয়তো তেমন করে ইয়েতে কমিউনিটিকে মর্যাদা পায়নি তাদের কথা লিখেছে। এটা একটা বিশেষ বিশাল একটা গুণ মানুষের, হুদার হুদার যে গুণটা আছে তাকে আমি রাগ করতে দেখিনি কখনো, কখনো দেখিনি। দুজন মানুষকে আমি রাগ করতে দেখেন, একটা হলো ওই মশুর হুদা আর একটা হলো রাগী দর্শন, অবশ্য আমার সাথে মাঝে মধ্যে তার অনেক ই হয়েছে, বদেশ হয়েছে, কারণ আমি বেশি রাগ করতাম সেই জন্য। বইটিতে যে জিনিসটা আছে যে আমি হুদাকে বলবো সংশোধন নয়, কিন্তু যখন সে আবার এটাকে দ্বিতীয় সংস্করণে যাবে তখন কিছু জিনিস আছে যেগুলো তার দেখা উচিত, আর আরও কিছু জিনিস আছে যেগুলো আমি এখানে উল্লেখ করবো না, সেখানে ওকে বলে দিয়েছি কী কী করা দরকার। একজন লেখার প্রতি আমার অদম্য সম্পৃক্ততা আছে, আমি ওর মতো লিখতে পারি না কিন্তু লেখালেখির সাথে আমার সম্পর্কটা খুব জোরালো এবং অভিজ্ঞ, আর আমি দেখি অনেক কিছুই অবলোকন করতে পারি, সৃষ্টিকর্তা সেই ক্ষমতাটা আমার দিয়েছেন, তো সেগুলোকে বলেছি যে একান্ত ব্যক্তিগতভাবে কী করা দরকার, কোথায় কোথায় কিছু ভুল আছে সেগুলো সংশোধন করা দরকার। আর রূপকার যদি বলি আমি ওকেই বলবো, সে সাংঘাতিক যে বড়ো রূপকার এই লিটল বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় বিউটিফিকেশনের ব্যাপারে, সে একটু মাইলস্টোন তৈরি করেছে এই এই এমন একটা অপরিচিত সাংস্কৃতিক পরিবেশে, এক ধরনের যুদ্ধই করেছে, তো সে শুধু একা না, তার সাথে যদি কিছু নাম বললাম এখানে মজির সিদ্দিকি বসাচ্ছেন উনি, তারপরে মানে এরা সবাই জোরালো যুদ্ধ করেছেন, কোরিয়ানদের সাথে যুদ্ধ করি লিটল বাংলাদেশের গণপত্তন হয়েছে, আর আরও একজনের নাম বলো যেখানে নজরুল কোথায় তো ওর নজরুলও এর সাথে ছিল, হ্যাঁ নাজমুল, আই এম সরি নাজমুলই ছিল ওর সাথে, আই এম সরি নাজমুল, তো নাজমুলের কথা ভোলা যায় না, নাজমুল আজকে থেকে না অনেক দিন থেকেই এই সমস্ত বিষয়ে জড়িত ছিল, নাজমুলের বড়ো ইমিডিয়েট বড়ো ভাইতে নিক ভাই উনিও ছিল, উনি নিক ভাই আমাদের সাথে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার সাথে আর ব্যাংকেশন পিটের সাথে অনেক কিছু করেছে, এক সময় আমরাই অনেক কিছু করতাম। তো ওদের যে জিনিসটা ভালো লেগেছে যে দিনপত্রিকাগুলো এমন সুন্দরভাবে সে লিপিবদ্ধ করেছে, এটা ভাবতে আবার নাকি আমি হলে পারতাম না সত্যি বলছি, এই যে লিপিবদ্ধ করা ডকুমেন্টেশন করা এটা একটা বিশাল বড় ব্যাপার, এবং সে একটা না অনেকগুলি তথ্য অনেকগুলি ডকুমেন্টেশন তার বইতে রয়েছে, সেই মেয়র নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটি লিটল বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় যা যা হয়েছে সবগুলো ঘটনাই তার বইতে আছে। এই লিপিবদ্ধ করার বিষয়টাও একটা শক্তিশালী দরকার, আর ওই যে সাংবাদিক লিখুন যেটা বলে
সাংবাদিক লিখন খোলা খুব সুরিপুরে লিপিবদ্ধ করেছে। সবাই সাংবাদিক লিখন পারে না, কিন্তু হুদার মধ্যে সেই জিনিসটা আছে। এবং সে এই রাজনৈতিক কিংবা তারপর ব্যক্তিগত রাজনৈতিক চিন্তাধারার বাইরে এগুলো লিখেছে, এগুলো সে মুক্ত হয়ে লিখেছে, সেটা প্রশংসনীয় ব্যাপার। অন্য কেউ হলে হয়তো কিছু রাজনৈতিক প্রভাবটা আসতো, সেটা তার মধ্যে আসেনি। তার মধ্যে একটি জিনিস এসেছে, একটি রাজনীতি, সেটা হলো বাংলাদেশকে ভালোবাসা রাজনীতি। বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশ কমিউনিটির একটা কিছু দরকার, সেটা চিন্তা করি সে কিন্তু দেখে লিখেছে। আর ওই যে বললাম মানুষের দুর্বলতাও আছে, সেটা আমি উল্লেখ করি না, কিছুক্ষণ আগে বলেছি যে এটাকে আর একটু যখন দ্বিতীয় সংস্করণ যাবে তখন সে ব্যাপারে ওগুলো তার চাপা পড়ে গেছে। কিন্তু আমি যখন তার সাথে আলাপ করেছি বইয়ের বাইরে, তখন সে একমত হয়েছে যে তার দ্বিতীয় দ্বিতীয় সংস্করণে সেই ভুলগুলি সংশোধন করে সে আবার নতুন করে কিছু আমাদের সংযোজন করবে। সেটা একজন লেখক করতেই পারে, করে ঘটতে পারে। সব দিক থেকে চিন্তা করে দেখা গেলে যায় যে তাকে আমরা সবাই, কমিউনিটির সবাই তাকে অভিনন্দিত করি, সেটাই ব্যক্তিগতভাবে তার বন্ধু হিসাবে কিংবা একজন এই বাংলাদেশ কমিউনিটির অক্ষিত একজন লোক হিসাবে আমি তার কাছে আপনাদের সবার কাছে সেটাই চাইব যে হুদা অ্যাকচুয়ালি অভিনন্দন যোগ্য একটা মানুষ। আবার অনেকেই এখানে আছেন যারা এসব ছিলেন সরাসরি, তারাও অভিনন্দন পাবেন, তাদেরকে অভিনন্দন আসবে এই শুভ দিনে। আর ধরগতিতে বললাম অনেক কথা ভাগ পড়ে গেছে, আর আমি আগের মতো বলতেও পারি না, আর লেখাটা পারি কিন্তু বলতে পারি না আগের মতো। আর বলার কি আছে যা বললাম সেটুকু এই পর্যন্ত থাক। অনেকে আরও অনেক কথা বলবেন, সময় অনেক কম। এবং আবারও বন্ধুগণ কাজী মশলুদাকে অনেক অভিনন্দন এবং শুভকামনা।